আজকে ভোর ভোর ঘুম থেকে উঠে পড়েছি, আর এতটাই অন্ধকার, দেখো চারপাশটা অন্ধকার হয়ে আছে। আর লাইট জ্বালিয়ে আমি সদর দরজাটা খুলে দিচ্ছি। আর কি হয়েছে জানো, রুদ্রসোনা আজকে ভোরবেলায় উঠে গিয়েছিল, তাই ওকে আবার ঘুম পাড়ালাম। তাই আমি ভাবলাম আমি আর শোবো না, শুলে ওই যে কালকের মতো হয়ে যাবে। কালকে তো ভোরবেলায় শুয়েছি, 5:30টার সময় উঠবো করে সে বেজে গেছিলো 6:30, তাই আজকে আর সে ভুল করলাম না। ভয়ে জানো তো, যদি আজকেও চোখটা লেগে যায় দেরি হয়ে যায়, সেই জন্য উঠে কাজগুলো করতে শুরু করে দিলাম। সদর দরজাটা তো খুললাম, তারপরে ঘরে গিয়ে দুয়ার ঘরে জলটা আগে দিয়ে দিলাম, তারপরে দেখো সোজা চলে এলাম পুকুর ঘাটে মারুলি দেওয়ার জন্য জল নিতে। এখন আমি সব জায়গায় এক এক করে মারুলিগুলো দিয়ে দেব। তো আমার প্রিয় বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। বাইরে 3 জায়গায় মারুলি দিয়ে দিয়েছি, তারপরে এখন চলে এসেছি মাঝুঠোনে। মাঝুঠোনে দিয়ে দেব, তারপরে আরও যে জায়গাগুলো দিই সব জায়গাতে দিয়ে দেব। মারুলি দেওয়া শেষ করে দেখো হাতে নিয়ে নিলাম ঝাঁটা, এখন পুরো উঠোনটা ঝাড় দিয়ে নেব। আর তোমরা তো দেখলে যে এই ঝাঁটাটা কয়েকদিন আগে কিন্তু কিনে নিয়ে আসা হয়েছে, তাও দেখো অনেকটা ছোট হয়ে গেছে। কি বলো তো, আমাদের তো অনেক জায়গা জুড়ে ঝাড় দিতে হয়, এই যে পুরো উঠোনটা দিতে হয়, তারপরে বাইরে কিন্তু অনেকটা রাস্তা দিতে হয়। ওই যে রাস্তাটা তো ঢালাইয়ের খড়খড়ে, তো সেই জন্য ওই রাস্তায় না ঝাঁটাটা বেশ ভালোই ক্ষয় হয়ে যায়, সেই জন্য একটু তাড়াতাড়ি ছোট হয়ে যায়। তো যাই হোক, সামনে তো পৌষ মাস, সামনের মাসে ঝাঁটা কিনতে নেই, তাই ভাবছি এই মাসে একটা ঝাঁটা কিনে আনা করাবো। তাহলে কি বলো তো, এটা যখন ছোট হয়ে যাবে ওই মাসে কিনতে হয় না, তখন ওই বড় ঝাঁটাটা দিয়ে ঝাড় দেওয়া হবে। তো যাই হোক, ওদিকে তো পুরো উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি, এখন দেখো গলির দিকটা ঝাড় দিয়ে দিচ্ছি, তারপরে বাকি যেটুকু আছে সেগুলোও দিয়ে দেব। ঝাড় দেওয়ার পর চলে এলাম পুকুর ঘাটে বাসনগুলো ধুয়ে নেওয়ার জন্য। আর এখানে তো কালকে রাত্রে চা খাওয়া বাসনগুলোও ছিল, তাই দেখো এখানে 4টে কাপও ছিল। তবে কি জানো তো, কাপগুলো আমি আগে ধুয়ে আলাদা করে রেখে দিয়েছি, নইলে ওই যে বাসনের সঙ্গে ঠোকাঠোকি লেগে ভেঙে যেতে পারে। আর দেখো ভাঙা ফাটা বা ছাড়া কাপে মানুষকে চা দিতে লজ্জা লাগে, তাই না বলো, কেমন কেমন একটা লাগে। আর অনেকেই বলে যে ভাঙা বা ফাটা কাপে বাড়িতেও কাউকে চা খেতে নেই, তো সেই জন্য আমি আগে থেকে সাবধান হয়ে গেছি যাতে ভেঙে না যায়। তো দেখো অনেকগুলোই বাসন আছে, বাসনগুলো তো আগেই মেজে নিলাম, তারপরে এক এক করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। সকালবেলায় চিড়ে বিক্রি করতে এসছে, এই দেখো কি সুন্দর সাদা চকচকে চিড়ে দেখো। আর আমাদের নবান্নতে তো চিড়ে লাগবেই, তো সেই জন্য সকাল সকালে আজকে চিড়ে নিয়ে নেব। চিড়েগুলো দেখে বেশ ভালোই লাগলো, তাই ঘরে গিয়ে টোকাটা নিয়ে চলে এলাম চিড়ে নেব বলে। দু একটা মুখে দিয়েও দেখলাম বেশ ভালোই গতি তো নয়, তাই দেখো চিড়ে নিয়ে নিচ্ছি। আর নবান্নে তো চিড়ে লাগবেই, নিতেই হতো। আর এই যে কাকুগুলো চিড়ে নিয়ে আসে, চিড়েগুলো কিন্তু খুব ভালো হয়, একদম টাটকা, মেশিনে পেশাই করে বিক্রি করতে নিয়ে আসে। আর এই যে পায়টাই করে দিচ্ছে, পায়টার 3 পায় চিড়ে নিলাম। আর কি জানো তো, গ্রাম বাংলার মানুষেরা এই নবান্নের সময় ধান দিয়েই চিড়ে নেয়, যে পায়টা দেখলে ওই পায়টার 1 পায় আর কি চিড়ে দেবে আর 2 পায় ধান নেবে। তো দেখো ঘরে নিয়ে আসতে বলা হলো বস্তাটা, আর ধান ছিল আমাদের, তাই রুদ্রর বাবা 6 পায় ধান দিয়ে দিচ্ছে। দেখো রুদ্র কান ছিল এগুলো নেওয়ার জন্য, বিক্রি করতে এসছে 10 টাকা করে দাম, ও বলছে মা নেবো নেবো, দিয়ে দেখো ওকে কিনে দিলাম, অনেক হচ্ছে গো, ওদিকে আমাকে ফের দাও, দিকে আমি কেমন পাচ্ছি, আমি পারবো রুদ্র, পারবো কেন, কি সুন্দর, একেবারে অনেক করে হচ্ছে গো, কেন এরকম এটা ভালো করে ঢাক না তাবা, হ্যাঁ পড়ে যাবে, খুব খুশি তো, দেখে একবার দেখে ওটাকে সোজা করে রাখিও, কই হয় না,
আজকেও বেশ কিছু জামা কাপড় ছিল কাচার জন্য, সেগুলো অনেক আগে ভিজিয়ে দিয়েছিলাম, আর এখন কাচবো বলে পুকুর ঘাটে নিয়ে এসেছি আর কেচে নিচ্ছি। আর হ্যাঁ, আগের দিন তো আমি ওই ঘাটে কেচেছিলাম বলে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে বলেছিলে যে তোমাদের অত সুন্দর ঘাট থাকতে এই ঘাটে কেন কাচছো। তো কি বলো তো, তখন তো এই সিঁড়িটা ডুবেছিল, কাচার জায়গা ছিল না, তাই এই ঘাটে কাচিনি। আর তোমরা হয়তো বলবে যে জলটা এত দূর ছিল তাহলে কিভাবে কমলো। তো কি বলো তো, এখন তো কয়েকদিন থেকে রোদ হচ্ছে আর সব জমির জল শুকিয়ে যাচ্ছে, তাই এই পুকুরের জল জমিতে দিচ্ছিল মেশিন লাগিয়েছিল, তো সেই জন্য পুকুরের জলটা কমে গেছে। তো যাই হোক, আজকে তো জামা কাপড় বলতে ওই গামছাগুলো সব দিয়েছি, যত গামছা আছে গো, একদম 4-5টে গামছা দিয়ে দিয়েছি। আর ওই আসনগুলো দিয়েছি, তবে নোংরা ছিল না, তবুও ভাবলাম দিয়ে দিই। আসনগুলো দিয়েছি আর আমার গায়ে দেওয়া চাদরটা দিয়েছি, এই কটাই দিয়েছি। তো যাই হোক, সব কিছু দেখো থেলে নিলাম প্রথমে, তারপরে কিন্তু জলে ভালো করে ধুয়ে নিচ্ছি। সব জামা কাপড়গুলোকে কেচে ঘরে নিয়ে চলে এলাম আর এখন মেলে দিচ্ছি। আজকে আর দিদিদের চালা ঘরের ওখানে যায়নি, কারণ দিদি সকালবেলাতেই অনেক জামা কাপড় কেচেছিল, ওগুলো মেলে দিয়েছে। আর কি হয়েছে জানো বন্ধুরা, আজকে দিদি থাকবে না, দিদির এক ননদের মেয়ের অন্নপ্রাশন আছে তাই যাবে। তো রুদ্রকে যাওয়ার জন্য বলছে, তো রুদ্র প্রথমে যাবো না বলছিল, এখন আবার যাবো বলছে, তাই জামা কাপড়গুলো মেলে দিই, তারপরে রুদ্র সোনাকে রেডি করিয়ে দেব। দেখো দিদি, রুদ্র রেডি হয়ে গেছে অন্নপ্রাশন বাড়ি যাওয়ার জন্য, আর দিদিদের নিজেদেরই আর কি দুটি ননদের মেয়ের অন্নপ্রাশন। তো দিদি, দিদি গেলে তো আমার যাওয়া হবে না, আমাদেরও নিমন্ত্রণ ছিল, কিন্তু মা বাবাকে একা রেখে যাওয়া দুজনের সম্ভব নয় বাড়ি থেকে, তাই দিদিদের সঙ্গে রুদ্র যাচ্ছি। রুদ্র তো প্রথমে বলছিল যাবো না, আমি থাকতে পারবো না তোমাকে ছেড়ে, তারপরে ওর দিদি বললো যে চলে আসবো বিকেলবেলা, দিয়ে আবার বললো ঠিক আছে যাবো। তো অনেকক্ষণ থেকে রেডি হয়ে আছে, রুদ্রকে কখন রেডি করে দিয়েছে, টোটোই আসছিল তাই না। তো যাই হোক, এখন ওরা বেরোবে, আর বেরোবে আর দেখো তখন বাতাস দিতে শুরু করলো, প্রচন্ড বাতাস দিচ্ছে। রুদ্র জ্যাকেটটা পরে নাও, জ্যাকেট পরে রাখো, তোর ঠান্ডা লাগবে, হ্যাঁ তোর তো হাওয়া ধরবে, পিপির বাড়ি যাবা তখন খুলে দেবা, হ্যাঁ। আর আমি এই মাত্র স্নান করে এলাম, মাকে তো আজকে আগে স্নান করে দিয়েছি, মাকে স্নান করে দিয়ে আমি গেছিলাম স্নান করতে। টোটো এলো, বদমাশি করবা না, হ্যাঁ দুষ্টুমি করবা না, কিন্তু বন্ধুরা খাওয়া দাওয়া করে রান্নাবান্না বসিয়ে দিয়েছিলাম, এখন আমার রান্নাবান্না প্রায় শেষের দিকে। ওই যে আলু সিদ্ধ করেছি, পালং শাক করেছি, আর এই যে মাছের তরকারিটা করছি, এটা হয়ে গেলে রান্নাবান্না হয়ে যাবে। এখন তোমাদেরকে আমি কিছু কথা বলবো, কথাগুলো বলবো না ভেবেছিলাম, তবুও তোমাদেরকে না বললেই নয় সেই জন্য বলছি। এই যে আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করছি, রোজ ভিডিও আপলোড দিচ্ছি, তাতে না কিছু মানুষের হিংসা হচ্ছে, আমাকে নিয়ে খারাপ কথা বলছে, তো তোমাদের কি মনে হয় আমি খারাপ? আর যদি আমি কোনো খারাপ কাজ করেও থাকি, তাহলে আমি বলবো যে আমাকে খারাপ কথা বলছে, সে অন ক্যামেরায় আমি যে খারাপ কাজটা করেছি সেটার বিষয়ে বলুক বা কিছু। তো যাই হোক, অনেক কথাই শুনছি, অনেক কথাই লড়ছে। আর কি বলতো, ইউটিউবটা তো শুধু আমার নয়, সেখানে ভিডিও আপলোড দেওয়ার অধিকার সবার আছে, তাহলে কেন আমি হিংসা করবো বলতো? আমার থেকেও তো কত বড় বড় ইউটিউবার আছে, আমি কি তাদেরকে হিংসা করছি? তো যাই হোক, আমি আমার নাকি অহংকার হয়ে গেছে, আমি খুব অহংকার হয়ে গেছি এটা শোনা যাচ্ছে। তো বন্ধুরা, তোমরা কিন্তু বলো আমার কি অহংকার হয়েছে? আর যদি আমি অহংকার করতাম না, আমি কিন্তু বাড়িতে থেকেই করতে পারতাম, আমার বাইরে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। 6.5 বছর বিয়ে হয়ে গেছে, অসুস্থ শাশুড়িমায়ের দেখাশোনা করছি, এখন আমার মানে আমার টাকায় সংসার চালাচ্ছি। যদি আমি হিংসা করতে পারতাম, বাড়িতেই করতে পারতাম, ননদকে নিয়ে ঘর করছি, মানে সত্যি এই এই যে কথায় আছে না, পরের হিংসা নিজের ক্ষতি, তো কেন করতে যাবে ওই পরের হিংসা বলতো? আমার নিজের বাড়িতে কাজ করে, আমার এই ভিডিওর কাজ করে কোনো সময় নেই কারোর পেছনে কোনো কথা বলার বা কিছু করার, তোমরা তো দেখছোই সারাদিন আমি যা যা করছি সব কিছুই শেয়ার করছি। আর হ্যাঁ, আমার নামে আমার নাম নিয়ে কাউকে ভিডিও করতে আমি বারণ করছি না,
স্ক্রিনশট করে দিয়ে দিচ্ছি, দেখবে আমাকে নিয়ে আমার ছবি দিয়ে অনেকে ভিডিও আপলোড দিচ্ছে, তো সেগুলো দেখেছি। উল্টে আমি তাদেরকে কি বলেছি জানো, তাদেরকে আমি বলেছি যে ভালো ভালো কমেন্ট করেছি তাদেরকে, হ্যাঁ করো এগিয়ে যাও, সবার সবার অধিকার আছে, সবার নিজের নিজের অধিকার আছে নিজের নিজের মতো করে মানে ভিডিও আপলোড দেওয়া, ভিডিও দেওয়া তোমাদের সাথে শেয়ার করা। তো এটাই আমি বলতে চাই। আর কি বলতো, ভগবান আমাকে সে অধিকার দেয়নি কাউকে আমি খারাপ বলবো, আমি চাই সবাই ভালো থাকুক, সবাই যে যার নিজের কর্মে ব্যস্ত থাকুক, আমি যেমন আমার কর্মে ব্যস্ত আছি সবাই নিজের মতন থাকুক, মানে যারা আমাকে হিংসা করছে খারাপ বলছে তারাও ভালো থাকুক, ইউটিউব পরিবারের সবাই ভালো থাকুক। আর জানো তো আমি সবাইকে নিয়ে একসাথে মিলেমিশে থাকতেই পছন্দ করি, তোমরা যারা হয়তো আমার ভিডিও দেখো তারা বুঝতে পারো যে আমি কেমন। আর তাও যদি তোমাদের বিশ্বাস না হয় আমি বলছি তোমরা আমাদের গ্রামে এসে দেখে যাও, আমাদের পাড়ার আমাদের গ্রামের কারো কাছে খবর নিয়ে যাও আমি কেমন মেয়ে, তোমরা জিজ্ঞাসা করতে পারো, দেখবে সত্যিটা মানে শুনতে পেয়ে যাবে। তো যাই হোক চলো, আমার তরকারিটা হয়ে গেছে, তরকারিটা এখন নামিয়ে নিই। আর সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর কিছু বলার নেই গো। রান্নাবান্না সেরে হাতে একটু সময় আছে আজকে, আর আজকে যা রোদ পড়েছিল এগুলো তো অনেক সকালেই মেলে দিয়েছি, সব শুকিয়ে গেছে, আর খুব বাতাস দিচ্ছে সেই জন্য তো দেখো এক জায়গা হয়ে গেছে, সব জড়ো হয়ে গেছে, আবার কিছু কিছু জামাকাপড় পরেও গেছে, তাই ভাবলাম খাওয়া দাওয়া করার আগে জামাকাপড়গুলো তুলে নিই, তাই জামাকাপড়গুলো তুলে নিচ্ছি। আর ছেলেটাও হলো অনেকক্ষণ গেছে, সে কখন গেছে দিদিও কই ফোন করলো না, আর রান্নাবান্না করছিলাম আমারও ফোন করা হয়নি, তাই ভাবছি জামাকাপড়গুলো তুলে নেব, তারপরে খাওয়ার আগেই রুদ্রকে একবার ফোন করব যে ওরা খাওয়া দাওয়া করলো নাকি। তো যাই হোক চলো চলো সব তুলে নিই, রোদিতে পাপোশগুলো এখন শোকায়নি বোধ হয়, ওগুলো সারাদিনেরই আর কি রোদ লাগবে, যতই বেশি রোদ হোক সারাদিনে রোদ লাগবে। কাপড়টা কীভাবে মেলা ছিল আর কীরকম হয়ে আছে, এত উল্টো পাল্টা বাতাস দিচ্ছে, এখানকার জামাকাপড়গুলো তুলবো, তুলে আবার ওই দিকে জামাকাপড় মেলা আছে ওগুলো তুলতে হবে। দিদি সকালবেলাতে অনেক জামাকাপড় দেখেছিল দিদিদের, ওগুলো দিদিদের ওই চালা ঘরে ওই ঘরে মেলেছে, তো ওখানে গিয়ে ওগুলো তুলে নেবো, ওগুলো রাখি। তারপর কাপড় জামাগুলো তুললাম, তুলে ভাঁজ করে রাখলাম, তারপরে চলে এলাম হাঁড়ি কড়াইটা মেজে নেবো বলে, হাঁড়ি কড়াইটা এখন মেজে নেবো। আর হাঁড়িটা দেখো পুরো মাটিটা উঠে গেছে, মানে ধুলো মাটিগুলো এত ভালো গো মাজতেই হয় না, পুরোটাই উঠে যায়। তো যাই হোক হাঁড়িটা এখন মেজে নেবো, আর আজকে তো ছোটো হাঁড়িতে রান্না হয়েছে, তোমরা তো দেখো আর একটু বড়ো হাঁড়িতে রান্না হয়, ওই তো রুদ্র নেই, ভাগ্নি নেই, দিদি নেই, সেই জন্য এই ছোটো হাঁড়িটাতেই হয়ে গেলো, এটাতেই আমাদের আর কি হয়ে যাবে। শুধু শুধু বড়ো হাঁড়ি যখন লাগবে না লাগিয়ে কী লাভ বলো, আর ছোটো জিনিস কিন্তু মাছতেও ভালো লাগে, সব কিছু ছোটো জিনিসেই ভালো লাগে। তো যাই হোক চলো মেজে নিই, একবার ন্যাপাটা বুলিয়ে দিলে উঠে যাবে। দেখো হাঁড়ি পুরো পরিষ্কার, মানে এই যে দাগগুলো দেখছো এগুলো কি জানো তো, গ্যাসের পোড়া, এগুলো মানে গরম জল করা হয়েছিল কালকে, দিদি গরম জল করেছিল গ্যাসে স্নান করাবার সময়, দিদি আর কি বড়ো হাঁড়িতেই করে, দিদি করালে কি হয় ভাগ্নিকে স্নান করায়, মাকে করায়, রুদ্রকে করায়, দিয়ে অনেক জল লাগে সেই জন্য এই হাঁড়িটাতেই যায়। তাই গ্যাসের একটু দাগটা লেগেছিলো সেটা মেজে নিলাম। আর কয়েকদিন থেকে বাসন মাজতে কি অসুবিধা হচ্ছিলো, এইখানটা ডোবা ছিল বলে এতটা পর্যন্ত জল ছিল, আর এখন বেশ কাছেই জল, কাছেই মাজছি, কাজছি, খুব ভালো হচ্ছে। হাঁড়িটা মাজা হলো, এখন কড়াইটা মাজি। হাঁড়ি কড়াই মেজে নিয়ে এসে রুদ্রসোনাকে ফোন করলাম, খবর নিলাম ছেলেটা খেয়েছে নাকি, তো দিদি বলল সবাই ওরা খেয়ে নিয়েছে। তারপরে দেখো আমি ভাত বাড়তে শুরু করলাম, মায়ের আর বাবার ভাতটা
আগে বেড়ে নিচ্ছি, মাকে বাবাকে আগে দিয়ে দেব, তারপরে আমরা খেয়ে নেব। তো যাই হোক, আজকে তো রান্না করেছি পালং শাক, আর শাকটা জানো তো 10 টাকার একটা কাকাকে আনতে দিয়েছিলাম, হেজে একদম একটুখানি হয়ে গেছে, মানে ওই ঠিকঠাক আর কি টাইটাই হবে, সবাই যদি থাকতো হতোই না। তো দেখো শাক দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আলু সিদ্ধ, তারপরে ওই যে মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একটা তরকারি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আর কিছু করিনি, ওই কটাই করা হয়েছিল। তো আজকে দেখো খাওয়া খেতে বসেছি, আর খুব জায়গাটা ফাঁকা ফাঁকা লাগছে, কারণ ভর্তি থাকে, দিদি থাকে, ভাগ্নি থাকে, রুদ্র থাকে, আর রুদ্র শোনা নাই বলে না আজকে খুব ফাঁকা ফাঁকা লাগছে। তো যাই হোক, এদিকে নিচে আমরা 3 জন বসেছি খেয়ে নিচ্ছি, আর মাও পরে খেয়ে নিচ্ছে, আর আজকে একটু খাওয়া দাওয়াটা তাড়াতাড়িই হচ্ছে। খাওয়া দাওয়া করে একটু মাঠে যাব, ওই যে রসুনগুলোতে আর শাকগুলোতে জল দিতে হবে, কারণ আজকে না দিলে হবে না গো, পরশু দিন তো আমাদের নবান্ন, তো সেই জন্য আজকে জলগুলো দিয়ে আসবো। আমার সোনা চলে এসেছে। বন্ধুরা, আমি গেছিলাম রসুনে জল দিতে, শাকে জল দিতে, এসে দেখছি আমার সোনা বাবা চলে এসছে। আমার সোনা বাবাকে কখন থেকে দেখিনি, কত মিস করছিলাম তোমাকে জানো, তুমি আমাকে মিস করছিলা, মিস করবি। ও, তুমি আনন্দতে ছিল আমাকে ছেড়ে, ও বলে আমি মাছ ঠিক আছে, আমি ভাবতে পারি না, আমি ভাবছি বোধহয় রুদ্র এখন আসেইনি, বাবা এসে দেখছি রুদ্র চলে এসছে, এসে চিড়ে ভাজা খাচ্ছে। বাবা, তোর মন খারাপ করছিল না? হ্যাঁ, তাহলে তুমি আমাকে ছেড়ে থাকতে পারবে? ভাই, শোনা, আমার কাপড় ছাড়তে হবে গো, কাপড় ভেজা, জল দিলাম দিয়ে কাপড় ভেজে গেল, কত জল দিতে হলো আমাকে একা একা। আমি পয়সা নিলাম 5 টাকা, ওইটা এখন খাচ্ছ? ওটা এক্ষুনি চিড়ে ভাজা খাচ্ছ? বাবা ধান কাটার ওই মাঠে গেছিল, জল দেবো বলে আমার সঙ্গে গেল, যে জল দিল না, ধান কাটতে চলে গেল, আমি একা একা সব জল দিলাম, কত কষ্ট হলো জানো, আমার পুরো কাপড়ের নিচে ভিজে গেছে। চলো চলো কাপড় খুলতে হবে, চলো 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 বন্ধুরা, তাহলে চা করেছে নাকি দেখি, না করলে আর কি করতে হবে, চলো আগে কাপড়টা ছাড়ি। রইব কি, চা খেলো, চা খেয়ে করতে শুরু করেছে লিস্ট, নবান্নের লিস্ট। তো বন্ধুরা, আগামী রবিবার হচ্ছে আমাদের নবান্ন, তো সেই জন্য হাট বাজার করতে যাব কালকে, তাই লিস্ট তৈরি করছি। কি 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 লিখলা লিস্টে? একদম মুদিখানার দোকান থেকে শুরু করে সবজির দোকান, ফলের দোকানে যা যা লাগবে সবকিছু এখানে লিখে দিলাম। কি কি লিখেছো? তো আর হচ্ছে রবিবার আমাদের নবান্ন, তোমরা কিন্তু সবাই এসো গো, সেদিন বলেছিলাম আবার আজকে বলছি, তোমাদের সকলের মানে আমার ইউটিউব ফ্যামিলির যত যতজন আছে সবাইকে বলছি, আমাদের নবান্নে কিন্তু আমাদের বাড়ি চলে এসো, খুব আনন্দ হবে, খুব মজা হবে। তো যা হোক, এখানে অনেক কিছুই লিখেছি, একদম যা যা লাগবে সংসারে, সবজি ফল, তারপরে হচ্ছে মুদিখানার দোকানে সব কিছুই লিখে নিয়েছি, বড় লম্বা লিস্ট, এদিকে লেখা আছে আবার এদিকে লেখা আছে, পুরো পাতা জুড়ে লিখে নিয়েছি। এখনো মানে মনে পড়ছে না কি কি লাগবে না লাগবে, মনে করার চেষ্টা করছে, মনে করে করে অনেকগুলো তো বাবা করে, এই প্রথমবার আমি যাবো আর কি কালকে বাজার করতে। তো যাই হোক, চলো আমি আরো ভাবনা চিন্তা করি, নবান্নর বাজার প্রথমবার, নবান্নর বাজার দেখি আর কিছু মনে পড়ছে নাকি। তো চলো তাহলে আজকের ব্লগটা আর বড় করছি না, এখানেই বিদায় নিচ্ছি, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি, আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।